Welcome back, class. Welcome to computer programming. Welcome to computer programming. Class 6, after mid. Ahad Academy. আমরা কন্ট্রোল স্টেটমেন্ট করতেছিলাম আমরা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা এখন লুপিং করতেছিলাম ব্রাঞ্চিং শেষ লুপিং করতেছিলাম এবং লুপিং এ আমাদের ফরটা শেষ হয়ে গেছে আজকে আমরা কনসেন্ট্রেট করব ওয়াইল কন্ট্রোল স্টেটমেন্টের উপর আর ডু ওয়াইল লুপিং এর ভিতর যে দুটো আছে কন্ট্রোল আর তিনটা কন্ট্রোল স্টেটমেন্ট আছে লুপিং এর ভিতর একটা ফর কন্ট্রোল স্টেটমেন্ট এটা লাস্ট ক্লাসে আমরা ফোকাস করেছি আর আজকের ক্লাসে আমরা ওয়ার্ক করব অন while control statement or do while control statement okay so like the for statement do while and while statements are also used to repeat a set of instructions until one or more condition has been satisfied basically for statement er motoi amra do while or while ta use kori basically repeat looping korar jonno repeat korar jonno until one or more condition has been satisfied so amra first eta general form gula dekhe nei So, general form general form for do while loop so do while loop er amra general form dekhi first time amra initialization kori তারপর ডু তো প্রথমে আমরা আমাদের ফাংশনকে একটা কাজ করতে বলি কোনো কন্ডিশন ছাড়াই ডু এর ভিতরে একটা স্টেটমেন্ট থাকে এবং একটা ইনক্রিমেন্ট থাকে স্টেটমেন্ট কি ইনক্রিমেন্ট কি আমরা অলরেডি জানি না জানলে আমরা আগের ক্লাসগুলো আবার দেখি এবং তারপর আমরা ডুটা শেষ করে দেই দুটা শেষ করে দেই তারপর আমরা ওয়াইল বলি এবং ওয়াইলের ভিতর একটা কন্ডিশন দেই তারপর বাকিটা ইয়ারা 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 সো বেসিক্যালি ডু ওয়াইল তার মানে ডু ওয়াইল হতেছে ফার্স্ট আমরা একটা ডু একটা স্টেটমেন্ট আমরা কোনো কন্ডিশন ছাড়াই প্রথমেই আমার ফাংশনটা যখন ডুটা ফেস করতেছে উইথাউট এনি কন্ডিশন ডু এর ভিতর যে স্টেটমেন্ট আছে এটা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করে এবং ইনক্রিমেন্ট করে এরপর তারপরে যখন ওয়াইলটা ফেস করে তখন ওয়াইলের ভিতরে একটা কন্ডিশন থাকে এবং কন্ডিশনটা স্যাটিসফাই হলে তারপর ওয়াইলের ভিতরে ফাংশনটা এক্সিকিউট করে সে ডু ওয়াইল আর ওয়াইলটা আর জেনারেল ফর্ম ফর ওয়াইল জেনারেল ফর্ম ফর ফর ওয়াইল লুপ while loop এর জেনারেল ফর্ম দেখি আমরা ওকে ওয়াইল লুপ এর জেনারেল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন তারপর ওয়াইল কোনো ডু নাই দেখেছেন ওয়াইলে প্রথমে ওয়াইলে চলে গেলাম ওয়াইল ওয়াইলের ভিতরে একটা কন্ডিশন থাকবে এবং কন্ডিশনটা মিট করতে পারলে ওয়াইলের ভিতর যে স্টেটমেন্টটা এটা এক্সিকিউট করবে এবং ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ওয়াইল ফিনিশ তো ডু ওয়াইলের মধ্যে এটাই পার্থক্য ডুটা হচ্ছে প্রথমে একটা স্টেটমেন্ট আমরা এক্সিকিউট করলাম ইনক্রিমেন্ট করলাম তারপর আমরা ওয়াইলে আসলাম কন্ডিশন ওয়াইলের কন্ডিশন ফুলফিল করলে ওয়াইলের স্টেটমেন্ট এক্সিকিউট চলে গেল আর ওয়াইলে কোনো ডু নাই ওয়াইলে প্রথমে আমরা তার মানে কন্ডিশনে আসে বললাম কন্ডিশন ফুলফিল করলে স্টেটমেন্ট এক্সিকিউশনে চলে গেলো এবং পরে ইনক্রিমেন্ট করলো এবং আমরা এটার ফ্লো চার্টটা দেখে নিই প্রথমে আমরা ফার্স্টে আমরা
do while এর ফ্লোচার্টটা দেখি do while flowchart do while flowchart control প্রথমে অটোমেটিক উইথাউট এনি কন্ডিশন আমাদের একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে ডু ওয়াইলে স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর তারপর আমরা ওয়াইলে যে কন্ডিশন দেখলাম কন্ডিশন ট্রু হলে তারপর ওয়াইলের ভিতরে স্টেটমেন্টটাতে চলে গেল আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এক্সিট করলো do while flowchart আমরা যে while flowchart করি while flowchart while flowchart control condition while ভিতর ফার্স্টে আমাদের condition থাকলো condition true হইলে ট্রু হলে আমরা স্টেটমেন্ট এক্সিকিউট করব স্টেটমেন্ট এক্সিকিউট করার পর ইনক্রিমেন্ট আর যদি ফলস হয় কন্ডিশন তাহলে এক্সিট সো দিস ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন ডু ওয়াইল অ্যান্ড ওয়াইল সো দ্য ডিফারেন্স বিটুইন ডু ওয়াইল অ্যান্ড ওয়াইল দ্য স্টেটমেন্টস উইদিন আ ওয়াইল লুপ উইল এক্সিকিউট ওনলি ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু while লুপের ভিতরে একটা কন্ডিশন ট্রু হইলে স্টেটমেন্ট এক্সিকিউট হবে অথচ ডু ওয়াইলের ভিতরে যেটা হবে দ্য ডু ওয়াইল লুপ উইল এক্সিকিউট মিনিমাম ওয়ান টাইম মিনিমাম একবার প্রথমবার যখন ডু থাকবে তখন স্টেটমেন্টটা অটোমেটিক এক্সিকিউট হবে তারপর ইভেন ইফ দ্য কন্ডিশন ইজ ফলস মানে ওই কন্ডিশন যদি ফলসও থাকে ডু ওয়াইলের ভিতরে প্রথমে অটোমেটিক প্রথম কন্ডিশনটা এক্সিকিউট হয়ে যাবে তারপরে আমরা ওয়াইলে যে কন্ডিশনটা দেখবো ট্রু হলে ইনক্রিমেন্ট হবে ফলস হলে এক্সিট হয়ে যাবে দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স আমরা যদি একটা কোডের মাধ্যমে দেখি ডু ওয়াইল আর ওয়াইলের ডিফারেন্স একটা কোডের মধ্যে যদি দেখি প্রথমে যদি আমরা ডু ওয়াইল করি সরি প্রথমে যদি আমরা ডু ওয়াইল করি ওকে প্রথমে আমাদের গদবাধা কথাগুলো লিখে নিলাম হ্যাশট্যাগ ইনক্লিউড এইচ Hashtag include .h তারপর void main এবং শুরু করে দিলাম integer I is equal to 5 তারপর আমরা ফার্স্টে do print f value of I is equal to modulo d comma একই লাইনের মধ্যে I স্টেটমেন্টটা তারপর ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হবে আই প্লাস প্লাস তারপর ডুটা শেষ করে দিব তারপর দিব কন্ডিশন ওয়াইল ওয়াইলের ভিতরে তারপর কন্ডিশনটা দিব আই ইজ লেস দেন ফাইভ এবং তারপর আমরা ধরেন আরেকটা স্টেটমেন্ট নিজে থেকে লিখতেছি ডু ওয়াইলের বাইরে প্রিন্ট এফ লাইনে যে প্রিন্ট এফ করবে কারেন্ট ভ্যালিউ অফ আই যেখানে মডুলারটি আই এবং আমাদের কোডটা শেষ করে দিলাম
ওকে তো প্রথমে আমাদের মেইন প্রোগ্রামটা শুরু করলাম, আমরা আই কে ডিফাইন করলাম, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু ফাইভ, ফাইভ আই দিয়ে শুরু করলাম। তারপর আমরা ডু দিয়ে আমরা বললাম প্রিন্ট করবা ভ্যালু অফ আইটা, প্রিন্ট করবা অটোমেটিক, ফার্স্টে কোনো কন্ডিশন ফলস হোক ট্রু হোক ফার্স্টে ডুটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। তারপর আমরা কন্ডিশন ওয়াইলের মধ্যে কন্ডিশন দিলাম যে কন্ডিশন হইতে হবে আই ইজ লেস দেন ফাইভ, এবং তারপর প্রিন্টে নেক্সট লাইনে আমরা দিলাম মেইন প্রোগ্রামের ভিতর ডু ওয়াইলের বাইরে যে কারেন্ট ভ্যালু অফ আই কত। এখন দেখেন আমরা ডু এর ভিতর লিখলাম ভ্যালু অফ আই দিবে, প্রিন্ট করবে ভ্যালু অফ আই, প্রিন্ট করবে, এবং ভ্যালু অফ আই আমরা আগে বলেছি আই হবে, আই ইজ ইকুয়াল টু ফাইভ। এবং ডু এর ভিতর আমরা বললাম ভ্যালু অফ আই লিখবে, তারপর একটা আই একটা ইনক্রিমেন্ট করবে আই প্লাস প্লাস। তারপর আমরা বললাম ওয়াইলের ভিতরে আমরা কন্ডিশন দিলাম আই এর ভ্যালু লেস দেন ফাইভ হইতে হবে, স্টেটমেন্টটা এক্সিকিউট করার জন্য আই ভ্যালু লেস দেন ফাইভ হইতে হবে। এবং তারপর আমরা বললাম যে আই ভ্যালু কারেন্ট ভ্যালু অফ আই কত, তো আউটপুটটা কীরকম হবে যদি একটু খেয়াল করেন, তো আউটপুটটা খেয়াল করি। আউটপুটটা আমাদের কিন্তু কন্ডিশনে বলা আই হচ্ছে, কন্ডিশনে আমাদের বলা আই লেস দেন ফাইভ হইতে হবে, কিন্তু আমাদের কিন্তু কন্ডিশনে আসার আগেই দুটা এক্সিকিউট হয়ে যাবে। তার মানে দুটাতে লিখে দিবে যদিও আই ফাইভ, আই এর ভ্যালু আমরা বলে দিছি ফাইভ, এবং কন্ডিশনে বলা এই স্টেটমেন্ট এক্সিকিউট হইতে আই এর ভ্যালু লেস দেন ফাইভ হইতে হবে, বাট যেহেতু আমরা ডু ওয়াইল ইউজ করতেছি সো আমাদের প্রথমেই ডুটা প্রিন্ট হয়ে যাবে উইথাউট দ্য কন্ডিশন, ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু ফাইভ প্রথমে এটা প্রিন্ট করে দিল। তারপর ওয়াইল এসে কন্ডিশনে দেখলো কন্ডিশন মিট ইনক্রিমেন্ট, তারপর ইনক্রিমেন্ট হলো, তারপর ওয়াইল এসে দেখলো আই এর কন্ডিশন মিট মেট খায় নাই, ম্যাচ করে নাই, তার জন্য তখন আমাদের ডু ওয়াইলটা স্টপ হয়ে গেল। কিন্তু স্টপ হওয়ার আগে অটোমেটিক কিন্তু একবার আমাদের স্টেটমেন্টটা অলরেডি একবার প্রিন্ট হয়ে গেছে, বিকজ আমরা স্টেটমেন্টটা ডু এর ভিতর ছিল, ডু ওয়াইল ইউজ করতেছি। তারপর লাস্টে আমরা একটা ধরেন দিলাম যেহেতু আমরা ইনক্রিমেন্ট করছি, এবং একটা আমরা দিলাম প্রিন্ট এফ কারেন্ট ভ্যালু অফ আই ইজ কত, তখন আউটপুটে দেখাবে ভ্যালু অফ আই ইজ ফাইভ প্রথমে, তারপর দেখাবে কারেন্ট ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু সিক্স, ব্যাস এই আমাদের আউটপুট, এই প্রোগ্রামটার জন্য এই আউটপুট হলো। কিন্তু ইম্যাজিন আমরা এখানে ডু ওয়াইল ইউজ না করি, যদি শুধু ওয়াইল ইউজ করতাম, মানে ডুটা থাকতো না জাস্ট ওয়াইলটা থাকতো, তাহলে কী হইতো? তাহলে আমি যদি এখন আবার করি ওয়াইলের জন্য প্রোগ্রাম লিখি, সেই গদ বাঁধা প্রথমে কথা হ্যাশট্যাগ ইনক্লিউড ডট এইচ হ্যাশট্যাগ ইনক্লিউড ডট এইচ void main শুরু করলাম এবং বললাম আই ইন্টিজার আই ইকুয়াল টু ফাইভ। তো আমরা যখন ডু ওয়াইল ইউজ না করি ওয়াইল ইউজ করি, তো ওয়াইল কি ছিল আই ইজ লেস দেন ফাইভ, আই লেস দেন ফাইভ হলে এই প্রিন্টটা ভ্যালু করবো প্রিন্ট এফ ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু মডুলার ডি, সেম লাইনে আই জাগ্রহণ নেক্সট লাইনে চলে গেলাম, তারপর আই এর একটা ইনক্রিমেন্ট হবে আই প্লাস প্লাস, তারপর ওয়াইলটা শেষ করে দেবে। তারপর আমরা একটা দিলাম প্রিন্ট এফ কারেন্ট ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু মডুলার ডি ক্যাচ, প্রোগ্রামটা শেষ করে দিলাম। ওকে প্রোগ্রামটা শেষ করলাম, তাহলে এখন আউটপুটটা কী হবে? আউটপুটটা এখান থেকে ডু ওয়াইল থেকে দ্য ডিফারেন্স দেখেন আমাদের আউটপুট যেটা হবে। ডু ওয়াইলে আমাদের প্রথমেই, আমাদের যদিও কন্ডিশনে বলা ছিল আই ইজ লেস দেন ফাইভ, ডু ওয়াইলে প্রথমেই কিন্তু আমাদের ডু একটা স্টেটমেন্ট একবার এক্সিকিউট হয়ে যাচ্ছে, কন্ডিশন যদিও ফলস, কারণ আই ফাইভ এবং কন্ডিশন বলছে আই লেস দেন ফাইভ হতে হবে স্টেটমেন্ট এক্সিকিউট করার জন্য, কিন্তু ডু ওয়াইলে প্রথমে আমাদের স্টেটমেন্ট একবার এক্সিকিউট হয়ে যাচ্ছে, লেখা হচ্ছে ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু ফাইভ। এবং তারপর যখন কন্ডিশন ফেস করতে, তারপর ইনক্রিমেন্ট হতেছে আই প্লাস প্লাস, তারপর যখন কন্ডিশন ফেস করতেছে দেখছে আই ইজ গ্রেটার লেস দেন ফাইভ কন্ডিশনে, তো এটা ম্যাচ করে নেই, তারপর ডু ওয়াইল এন্ড হয়ে যাবে, নেক্সট লাইনে প্রিন্ট করবে কারেন্ট ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু সিক্স। ওকে এটা হচ্ছে এটার আউটপুট। বাট আমরা যখন ওয়াইল করতেছি ওয়াইলে কিন্তু ডুটা নাই, প্রথমে আমাদের ওয়াইলে আমরা ইন্টিজার আই ইজ ইকুয়াল টু ফাইভ লিখে, তারপর ওয়াইলে ভিতরে কন্ডিশন দিচ্ছে আই ইজ লেস দেন ফাইভ, কন্ডিশন মিট হলে ভ্যালু জিনিসটা লিখবে ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু
এতো কিন্তু কন্ডিশনটা প্রিন্ট প্রিন্টটা করবে কিন্তু কন্ডিশনটা মিট হয় নাই তো অটোমেটিক তাহলে টোটাল আইটা স্কিপ করে ওয়াইলটা স্কিপ করে তখন আমাদের আউটপুটে কারেন্ট ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু সিক্স লিখবে আউটপুটে কারেন্ট ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু সিক্স লিখবে কারেন্ট ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু সিক্স লিখে দেবে কারণ আমাদের পুরো ওয়াইলটাই যেহেতু কন্ডিশন মেড খানে ওয়াইলটা স্কিপ করবে এবং স্কিপ করে আমাদের এই এই যে প্রোগ্রামটা লেখা হয়েছে এটাতে লিখে ফেলবে কারণ এটা হচ্ছে ডু ওয়াইলের বাহিরে তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডু ওয়াইল অ্যান্ড ওয়াইল ডু ওয়াইলে হইতেছে আমাদের কন্ডিশন ফলস হলেও স্টেটমেন্টটা মিনিমাম একবার হলে এক্সিকিউট করবে আর ওয়াইলে প্রথমে আমাদের কন্ডিশনটা দেখবে এবং কন্ডিশনটা মিট হইলে এক্সিকিউটটা করবে স্টেটমেন্ট তারপর ইনক্রিমেন্ট হবে আনটিল আনলেস কন্ডিশন ট্রু হইতে থাকে লুপিং হয়ে থাকবে এবং কন্ডিশন যখনই ফলস হয়ে যাবে তখন বাইরে প্রোগ্রামটা এক্সিট করে ফেলবে সো ডু ওয়াইল করাতে আমাদের আউটপুটটা আসতেছে এটা ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু সিক্স ফাইভ তো কারেন্ট ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু সিক্স আর ওয়াইল যখন ইউজ করলাম তখন আমাদের আউটপুটটা আসতেছে কারেন্ট ভ্যালু অফ আই ইজ ইকুয়াল টু সিক্স দ্যাট ইজ অল ফর টুডেজ ক্লাস আমরা আজকে ডু ওয়াইল এবং ওয়াইল এই দুটা কন্ট্রোল স্টেটমেন্টগুলো আমরা দেখলাম ডু ওয়াইল এবং ওয়াইল এই দুটো কন্ট্রোল স্টেটমেন্ট আমরা দেখে ফেললাম আজকে থ্যাংক ইউ সো মাচ ফর টুডেজ ক্লাস বাই বাই